হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স মানুষ এই মুভির বাইশ দিনের কালেকশন নিয়ে কাবলিওয়ালা এই মুভির পনেরো দিনের কালেকশন নিয়ে কথা প্রধান এই মুভির পনেরো দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেব প্রধান যেটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে দেব স্যার সোম স্যারের ফিল্ম বক্স অফিস থেকে ভালো কালেকশন করছে এবং ডে বাই ডে আরও ভালো কালেকশন করতে পারে যেখানে কাবলিওয়ালা স্টার মিথুন চক্রবর্তী স্যারের ফিল্ম বক্স অফিস থেকে ভালো কালেকশন করছে লাইফ টাইমে কমপক্ষে ছয় থেকে আট কোটি রুপি প্লাস বিজনেস করে বক্স অফিসে ব্লক হতে পারবে এবং মানুষ সুপারস্টার জি সার ফিল্ম বাংলাদেশে মুভিটি চলছে মুভির শো বাংলাদেশে খুবই কমে গিয়েছে ইন্ডিয়াতেও শো কমে গিয়েছে কিন্তু তারপরেও মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে কথা বলবো এই তিনটি মুভির কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লক বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মানুষ নিয়েছিল তিন কোটি রুপি লিডার ও সুপার স্টার স্যার এমনি বাইশ দিন কমপ্লিট করে নিয়েছে সুপার স্টার স্যার অভিনীত মানুষ ফিল্মটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার হবে আপনার জানিয়ে দেয় মুভি যখন রিলিজ হয়েছিল মুভির রিভিউ রিসপন্স ভালো ছিল কিন্তু মুভিটি ডে বাই ডে কালেকশন কম করছিল কিন্তু বাংলাদেশে রিলিজ হওয়ার পরেই মুভির কালেকশানে কিন্তু একটি গ্রোথ দেখা গিয়েছে এবং মুভি ডে বাই ডে ভালো কালেকশন করেছে বাংলাদেশ থেকে মুভিটি ব্লকবাস্টার গিয়েছে নিজেদের বাইশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অল ইন্ডিয়া গ্রোস্টেশন করেছে তিন লক্ষ রুপি ওয়ালেজ মাকে থেকে আয় করেছে পাঁচ লক্ষ রুপি টোটাল এমের কালেকশন হল ছয় কোটি উনষাট লক্ষ রুপি আপনার যদি এখনো মানুষ না থাকেন দেখবেন সুপারস্টার জিসার অভিনীত মানুষ ফিল্মটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করবে আমরা তো প্রিজিকশন করছি লাইফ টাইমে সাড়ে সাত কোটি রুপি প্লাস বিজনেস করবে আপনারা এখনো এই ফিল্মটি না দেখলে দেখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন মুভিটি আপনাদের কেমন লেগেছে এখনকার কাবলিওলা ভাজ কোজোর লিড হলো মিথুন চক্রবর্তী স্যার এমনি পনেরো দিন কমপ্লিট করে নিয়েছে মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবলিওয়ালা ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে আপনার জানিয়ে দেই মুভির কালেকশন ডে বাই ডে খুবই ভালো আসছে মুভিটি লাইফ টাইম আরও ভালো কালেকশন করতে পারে মিথুন চক্রবর্তী স্যার যাকে আপনারা জানেন বাংলার ফাজাগ্রিস্ট বলা হয় তার মুভি কিন্তু বাংলা থেকে ভালো কালেকশন করে কাবলিওয়াল্লা আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করেছে মুভির শো প্রথম সপ্তাহে বেশি ছিল দ্বিতীয় সপ্তাহে শো কমে গিয়েছিল কিন্তু তৃতীয় সপ্তাহে এসে মুভির শো আবার বাড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু মুভির কালেকশন এখন ডে বাই ডে বেশি আসছে পনেরো দিনে অল ইন্ডিয়া করেছে দশ লক্ষ রুপি টোটাল আটচল্লিশ লক্ষ রুপি আপনার যদি এখনো কাবলিলা না থাকেন দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত কাবলিওয়ালা ফিল্মটি কেমন হয়েছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে আমরা তো এক্সপেক্ট করি লাইভ কাবলিওয়ালা লাইফ টাইমে কমপক্ষে ছয় থেকে আট কোটি রুপি প্লাস বিজনেস করবে আপনারা এখনো না দেখে থাকলে দেখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে এমকা দল্প প্রধান নিয়ে পাঁচ ছিল পাঁচ কোজি রুপি জানেন দেব এবং সোম সার এমনি দিন কমপ্লিট করে দেবসার দেব স্যার প্রধান ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে দর্শক ফ্যামিলি জন্সে মুভিকে সাপোর্ট করছে আশা করি প্রধান লাইফটেমে ভালো কালেকশন করবে আপনার জানিয়ে দেই স্যারের বিগত বছরে ক্রিসমাসে যত ফিল্ম এসেছে সকল ফিল্ম ব্লকবাস্টার ছিল এবং লং টাম রান করছে আশা করছি প্রধান অ এসেছে এবং প্রধান লং টাইম রান করবে প্রজাপতির থেকে বেশি আয় মুভিটি করতে পারে ক্রিটিক্স যারা মুভি রিভিউয়ার বা মুভি অ্যানালাইটিক্স সবাই বলছে মুভিটি লাইফ টাইমে পণ্য রুপি প্লাস বিজনেস করতে পারে পনেরো দিনে অল ইন্ডিয়া গোষ্ঠেশন করেছে বিশ লক্ষ রুপি টোটাল এমের কালেকশন হলো পাঁচ কোটি পাঁচ লক্ষ রুপি আপনার যদি এখনো প্রধান না থাকেন দেখবেন দেবসার সোমসার অভিনীত থেকে কি মুভিটি পারবে একটি মেগা ব্লকবাস্টার হতে দর্শকদের চাহিদা মতো এরকম একটি ফিল্ম আসলো যেটি কিন্তু ব্লকবাস্টার বাস্টার হওয়ার পথে আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন প্রধান কাবলিওয়ালা মানুষ এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি ধন্যবাদ